আসলে কিন্তু আপনারা ভুল করছেন, দিঘির বিষয়টা কিন্তু দিঘি কিন্তু আমাদের শিল্পী সমিতির মেম্বার না, সদস্য না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লিয়ার করতে চাই, দিঘি আমাদের শিল্পী সমিতির সদস্য না। আর দিঘির মামলার ব্যাপারে আমি শুধু ফেসবুকে এবং পত্রিকায় শুনেছি, এখনও কোনো কাগজ পাইনি আনুষ্ঠানিকভাবে অ্যাজ এ জেনারেল সেক্রেটারি শিল্পী সমিতির। তবে আমি বলবো, একটি ছোট মেয়ে, মাত্র আমাদেরই মেয়ে, খুদে মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করেও সামনে আসছে। এখনই যারা সিনিয়র, ওর ভুল ত্রুটি হতে পারে, সেটা ডেকে যারা আছেন সিনিয়র আমরা, তারাই বলবেন এটা নিয়ে মামলা কোর্ট এটা না হওয়া খুবই নিন্দনীয়। আমি এটার আসলেই চলে নিন্দা জ্ঞাপন করছি, এবং যারা এই কাজটি করছেন তাদেরকে আমি প্রচণ্ডভাবে বলবো, আপনারা এগুলোর থেকে বেরিয়ে আসুন। ও আমাদেরই মেয়ে, আমাদের ইন্ডাস্ট্রির দোয়েলাপা এত বড় নায়িকা ছিলেন, সুব্রত দা অনেক বড় একজন অভিনেতা এবং রানিং কাজ করছেন, তারই মেয়ে, আমাদেরই তো সন্তান। মানুষকে এগুলো দেখিয়ে লোক হাসিয়ে সিনেমাকে আর হাস্যকর না করে আমাদের নিজের সমস্যা আমরা নিজেরাই সমাধান করুন। এত দূর পর্যন্ত একটা বাচ্চা মেয়ের জন্য যাওয়ার কোনো দরকার নেই। তার কোনো সমস্যা থাকলে আপনারা মেম্বার না হোক, তার বাবা আমার শিল্পী সমিতির একজন একজন সম্মানিত একজন কর্মকর্তা, একজন এখানে নির্বাচিত, আমাদেরকে জানান, লিখিত দেন এখানে, আমরা দেখি ওর ভুল ত্রুটি হলে সেটা সব শুধরাবো। কিন্তু নিজেদের মধ্যে, ফ্যামিলির মধ্যে কখনো কোর্ট কাছারি আইন আনার কোনো দরকার নেই। এটা আমি অবশ্যই যারা এটা করছেন বা এটার সাথে জড়িত আমি বলবো, এগুলো থেকে বেরিয়ে আসেন। সিনেমা আসলে এখন সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়ার সময়, আর্টিস্টের সংখ্যা কম। এখন এই মেয়েগুলা বাচ্চা একটা মেয়ে কাজ করে করে একটা জায়গায় যাচ্ছে, এখন ওর কেরিয়ারকে যদি এখন এভাবে ওকে মানসিক প্রেশার দেওয়া হয়, ও কাজের প্রতি একটা অনীহা সৃষ্টি হবে। ও বঙ্গবন্ধুর বায়োপিকেও গুরুত্বপূর্ণ ক্যারেক্টার অভিনয় করেছে, তো এইসব জিনিসগুলো আমাদের সম্মানে ওকে আমরা আরও উৎসাহ দিতে হবে, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ওকে আমাদের আরও, ওর ভুল ত্রুটি থাকলে আমরা দেখে বলবো ভুল ত্রুটিগুলো, কিন্তু এভাবে লোক জানিয়ে সবাইকে বলে আমাদেরকে, আমরা মানুষের কাছে হাস্যস্কর করবো না, এটা আপনাদের সবার কাছে আমার প্রত্যাশা।